চলছে এখন রাষ্ট্র সংস্কার বলতে আমরা আসলে কে কি বুঝছি, বা রাষ্ট্র সংস্কারকে আমরা কে কিভাবে দেখছি? তো রাষ্ট্র যারা প্রণয়ন করছেন, যারা বড় বড় জায়গাগুলো দেখছেন, তারা তো সবাই সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত নেবেন, কিন্তু আপনার কি মনে হয় যদি সংবিধানকে পরিবর্তন বা পরিমার্জন বা নতুন করে লিখিত না হয়, তবে কি এই যে স্বৈর শাসক বা স্বৈর শাসন বা যে অবকাঠামোটা আছে, জোর জুলুম নিপীড়ন পেশি শক্তি খুন গুম, এগুলো কি কমবে, কমে আসবে? বা ঘুষ দিয়ে চাকরি নেয়া বা যে অনৈতিক যত কাজের জন্য ইনফ্লুয়েন্স ছোট ছোট করে আমরা পাড়ায় মহল্লায় যে পেশি শক্তি বা মাস্থান গোষ্ঠী বা আদার্স যে গোষ্ঠীগুলোকে দেখি, সেগুলো কি পরিবর্তন হবে আদৌ? বা দালাল বা চামচাদেরকে যে দৌরাত্ব, সেগুলো কমবে না? আমার মনে হয় যদি প্রয়োজনে সম্পূর্ণরূপে নতুন করে সংবিধানকে পরিবর্তন পরিমার্জন, মানে যেটা প্রয়োজন সেটা করতে হবে, এবং এমন একটি কাঠামো দাঁড় করাতে হবে যেন ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো দিন যে নেগেটিভিটি যেই জায়গাগুলো আছে, সেগুলো তো অনেক, প্রত্যেকটা জায়গায় করাপশন, সেই জায়গাগুলো প্রত্যেকটা জায়গা যেন একেবারে নির্মূল হয়। সো আসুন সবাই আওয়াজ তুলি, প্রয়োজনে সংবিধান পরিবর্তন করতে হবে, করতে হবে, করতে হবে, তবুও বাংলায় আর কোনো দিন কোনো অন্যায়ভাবে শাসন আর শোষণের গল্প আমরা নতুন করে লিখিত হতে দেব না।